السلام عليكم ورحمة الله. استغفر الله استغفر الله استغفر الله. এখন কি বলো, কি জানতে চাইছো? এখন ওনার প্রশ্ন করো। আচ্ছা, আর তুমি কথা বলতে আছে নামাজ দাঁড়াই এখন লাডি লইয়া দাঁড়াইতেন। হ্যাঁ, এবং যতদিন সে খুতবা দিয়েছে ততদিন লাডি ছেড়া দাঁড়ায় নাই, এরকম প্রমাণ আছে। এবং বাংলাদেশে বড় বড় মসজিদ বাইতুল মোকাররমে তুমি যদি দানা সাহেব থাকো ঢাকা, হ্যাঁ, একা লাডি লই দাঁড়া কে আমরা যে এই নামাজটা পড়ি, হে কি এই পৃথিবীতে নাই না ওই আরো সে সব দেখে সব দেখে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এই পৃথিবীতে অনেক ছোট ছোট হেডা অনেক ছোট এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে অনেক নিকটে হেডা পৃথিবী। আমি এই যে উত্তর দিবেন যে আপনার উত্তর আমি দিতে মানে আল্লাহ তাআলা কি এই পানির মধ্যে, আমি মনে করি যে পানির মধ্যেও আছে এই পৃথিবীতেও আছে, যেখানে বইয়ে যে কাজ করি ওইদিকে আল্লাহ দেহে, এখন ওইদিকে আরো সে বইয়ে দেহে নাই সব আসে আসে আরো সে বসছে বলা যাবে না কিভাবে বসানা তার আরো আরো সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো সে আছেন, ঠিক আছে, আরো থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর সকল কিছু নিয়ন্ত্রণ করে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শেষ রাতে প্রথম আসমানে আসে, প্রথম আসমানে এসে বলতে থাকে যে বান্দা আমার তোমার যা চাও আমার কাছে আমি তোমাদেরকে দেব, আপনারা আমি বললাম না যে 73টা ভাগ হবে, 73টা ভাগে যে 72টা ভাগে বড় বড় আলেম থাকবে, ওরা কি আলেম? ওরা তো জাহান্নামের তরিকার আলেম, তাইলে ওরা 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 হাদিসে না থাকে এত 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 বিশ্বাস হইলো যে ওরা কইয়ানে যে ওটা মানি এত কইছে এইহাই কি বলেন আপনারা যে হেতু ওদের যায় আমি কই আব্দুল সালাম আমি তর্কে নাই শুনো যাই দাও এই আব্দুল সালাম দাও শুনো ওইটাই তো ইবলিসি তরিকা ইবলিসি হাতে তারা না তোমার কাছে কি যায় নাই তোমার এই হাতে তারা কেউ দাদা সদেব আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে তার হাতে তারার সামনে বাস একটাই এক না একটা হাদিস আবার আমি সাতটা সরিষে আর মা তো সাতটা আসমান জমি আল্লাহর কাছে হাতে তারা আবার এটা হাদিস আছে আবার এই যে দরের অনেক জায়গায় জিকির করায় যে আপনি ধারণা করবেন আপনার নাক আর কপাল এর প্রতি কি আল্লাহ চাইলে সে শিক্ষা ও নিকট তাহলে আরো সে চাই আরো আল্লাহ তোমার নিয়ে কোথায় এই যে এগুলো এগুলো তরিকার দিকে এই তরিকার দিকে কৃষ্ণরা আবিষ্কার করে নিজেদের সমস্যা তার ফ্যাক্টরি দিয়ে বাইর করে যাই ভাবে জিজ্ঞেস করবেন মুখ দিয়ে ধাক্কা মারবেন আল্লাহ দিয়ে ধাক্কা মারবেন হ্যাঁ ফ্যাক্টরি দিয়ে বাইর করে কেন এই কোরআন বেঙ্গলি বাংলা পড়তে পারো আমরা কোরআন দেখো বলে এখন দেখো না কোরআন একটা 30 পারা এমন বাবুসনা বই ভাই বই বই হারা দিয়ে পড়তে থাকো মুর্শিদের বই বই পড়তে কাসারি করে বলে কাসারি করে উঠো আপনি বিবেকি বলে দেবে কেমটা সঠিক
আসলে ধাক্কা মারতো।